চলছে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এ নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, পটুয়াখালী থেকে ইলিশ ধরায় যে নিষেধাজ্ঞা চলছে, বিস্তারিত খবরাখবর জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখি যে আসলে 22 দিনের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু চলমান রয়েছে। এছাড়া পটুয়াখালীতে মৎস্য বিভাগ পুলিশের পক্ষ, মৎস্য বিভাগ পুলিশ এবং কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু সার্বক্ষণিক অভিযান পরিচালনা, দুদিন পর্যন্ত কিন্তু অভিযান পরিচালনা করছে। এর মধ্যে কিন্তু গতকাল রাতেও কিন্তু মৎস্য বিভাগ কিন্তু আসলে উপজেলার যে মির্জাগঞ্জ এলাকা সেই এলাকা থেকে কিন্তু বেশ কিছু জেলেদের জাল আটক করেছে, আটক করার খবর পাওয়া গেছে। আমি কথা বলতে চাই যদি সদর উপজেলার যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন তার সাথে, আসলে আপনাদের এই মৎস্য অভিযান কি অবস্থা বর্তমানে? ধন্যবাদ। আমাদের প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান 2024 সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য বিভাগ, প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দিনরাত অভিযান অব্যাহত আছে। গতকাল রাতে আমাদের অভিযানে কিছু জাল আটক হয়েছে এবং আমাদের এছাড়া আগামী 13 নম্বর পর্যন্ত আমাদের এই অভিযানের প্ল্যানিং করা আছে এবং কি কখন রোটেশন অনুযায়ী দিনরাত যাতে অভিযান অব্যাহত থাকে। এবং অভিযানের পাশাপাশি আমাদের প্রচার প্রচারণার কাজ চলমান রয়েছে, জেলেদেরকে সচেতন করা, ওনাদেরকে পুনর্ধারণের ব্যবস্থা করা। অলরেডি আমাদের এই 25 কেজি হারে যে চাল জেলেরা পাবে কয়েকটি ইউনিয়ন বিতরণ সম্পন্ন হয়েছে এবং বাকি ইউনিয়ন ইতিমধ্যে 2-1 দিনে সম্পন্ন হবে। ধন্যবাদ। হ্যাঁ, তিনি যেমনটি বলছিলেন যে আসলে জেলেদের চাল নেওয়ার বিষয়টি কিন্তু সবসময় জেলেদের অভিযোগ থাকে, সেই অভিযোগটা কিন্তু তারা এবার শুরুর দিকে কিন্তু চাল দেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং বেশ কয়েকটি ইউনিয়নে তারা চাল অলরেডি বিতরণও করেছেন, অর্থাৎ বাকি যে ইউনিয়নগুলো আছে খুব শীঘ্রই তার চাল বিতরণ সম্পন্ন করবেন। এর বাইরে কথা বলেছিলাম বেশ কয়েকজন জেলেদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে 25 কেজি চাল কিন্তু তাদের এই 22 দিনের যে অবরোধের সময় তারা কিন্তু প্রসারণের পরবর্তীতে যারা অর্থনৈতিক সহায়তা, অর্থ সহায়তা চান তারা। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। এম কে রানা, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার খবরাখবর জানছিলাম। এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না, জানাবেন পাইকারি বাজারের খবরাখবর। ময়না, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার। এই বাজারে কিন্তু আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এখানে সবচেয়ে বড় যে পাইকার সবজি বিক্রি হয় সেই পাইকারি বাজার এটি। এখানে কিন্তু একটা পোর্শনে, একটা স্থানে খুচরা বাজারও আছে এই একই বাজারে। তো এখানে এখন আমি একটু দেখাতে চাই যে দেখুন সব দিকে ভিড়। এখানে এখন যারা খুচরা বিক্রি করবেন সবজি তারা কিন্তু ভিড় করছেন এই পাইকারি আড়তে এসে তাদের সবজি কেনার জন্য। একটু আমি দেখাতে চাই যে এখানে এই ভিড় কিন্তু সেই খুচরা বিক্রেতা যারা তারা এখানে বিক্রি করছেন। তো এখানে লাউ আছে, বরবটি আছে, চিচিঙ্গা আছে, সব কিছু কলা আছে। তো এখানে একটি আমি একটু কথা বলবো এখানে একজন বিক্রেতার সাথে, একটা বিক্রেতার সাথে। সে হলো এই যে এখন এখন এই যে কোনটা এই পাইকারি বাজারে কোনটা কত দাম যাচ্ছে? পাইকারি বাজার বলতে আজকে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা, কলা বিক্রি হচ্ছে 60 টাকা, মেটালু বিক্রি হচ্ছে 58 টাকা, তারপরে আপনার লাউ বিক্রি হচ্ছে 50 টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে 35 টাকা, পেঁচেঙ্গা বিক্রি হচ্ছে 30 টাকা। হ্যাঁ, যেমনটা শুনছিলেন আসলে এই পাইকারি বাজারে এই মূল্যে সবজি বিক্রি হচ্ছে, তাহলে এই খুচরা বিক্রেতারা কত দামে বিক্রি করবে এটাই হচ্ছে এখন প্রশ্ন। তো এই ছিল পাইকার বাজার থেকে সর্বশেষ। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাইকারি বাজারের খবর জানছিলাম সাতক্ষীরা থেকে।